হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ, এডি একাডেমি থেকে বলছি। সো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গত এপিসোডটি বানানোর পরে আমি দেখলাম যে সবাই অনেক সাড়া দিচ্ছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো হচ্ছে আজকে যেই ডিজাইনটি করব, এতক্ষণে বুঝে গিয়েছেন যে আজকে একটি প্যাকেজ ডিজাইন করব, যেটি কিনা আপনি হচ্ছে যে প্যাকেট হিসেবে ইউজ করতে পারবেন, যে কোনো ধরনের, যেমন হচ্ছে কফির হচ্ছে প্যাক হতে পারে বা টি প্যাক হতে পারে, যে কোনো ধরনের প্যাকেজিং হতে পারে। সো এটার জন্য জাস্ট একটি আমরা আইডিয়াল হিসাবে এটিকে ধরেছি, এই টাইপের একটা প্যাকেট হবে। সো এটা হতে পারে হচ্ছে যে কোনো কিছুর, ড্রাই ফুডের আর কি। তো চলুন তাহলে শুরু করি। তো এটার জন্য আমার প্রথমে মেজারমেন্ট যেটি লাগবে সেটি হচ্ছে, আমি ফার্স্টে নিউয়ে যাচ্ছি। নিউয়ে গিয়ে আমি এখানে কাস্টমাইজ, যেই কাস্টম যেইটা আছে সেটার হচ্ছে ওয়েট নিব হচ্ছে 6 ইঞ্চ। এখানে গিয়ে আমি ইঞ্চে দিচ্ছি এবং হচ্ছে হাইট দিচ্ছি হচ্ছে 8.5 ইঞ্চ। দেন হচ্ছে ব্লিড রাখতে পারেন, নাও রাখতে পারেন, অ্যাজ ইউ। যেহেতু এটা প্রিন্ট আউটে যাবে তাই হচ্ছে সিএমওয়াইকে কালার মোডে দিচ্ছি। যদি এটা ওয়েবে আমি করতাম তাহলে RGB কালার মোডে রাখতাম। সো সিএমওয়াইকে দিয়ে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করছি। আমি এখানে পেয়ে যাচ্ছি একটি আর্টবোর্ড। আর্টবোর্ডের পরে যে কাজটি করব, যে উপরের 1 ইঞ্চি এবং নিচের 1 ইঞ্চি আমি আলাদা বর্ডার দিয়ে দিব। কারণ হচ্ছে যে আপনি প্যাকের যেই জিনিসটি খেয়াল করে দেখবেন, যে নিচের যেই এখানে যেই সিল করা হয়েছে বা প্যাকটি হচ্ছে মোড়ানো হয়েছে এবং এই পাশে উপরের দিকে মোড়ানো হয়েছে, সো এখানে 1 ইঞ্চি বাদ দিতে হবে, আমার এখানে 1 ইঞ্চি বাদ দিতে হবে। সো সেটার জন্য আমি যে কাজটি করব সেটি হচ্ছে, আমি জাস্ট একটি শেপে গিয়ে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, জাস্ট 1 ক্লিক করব। 1 ক্লিক করার পরে হচ্ছে যে 1 ইঞ্চি হচ্ছে হাইট হচ্ছে আমার জাস্ট 1 ইঞ্চি রাখছি, আর ছিল হচ্ছে আমার 6, তার মানে হচ্ছে এই অংশটুকু যদি আমি মেজার করি তাহলে 6 ইঞ্চি এটুকু, আর এটুকু হচ্ছে আমি এখান থেকে 1 ইঞ্চি, তার মানে 6/1 নিয়ে আমি জাস্ট ওকে করে দেবো। আরেকটি আমি বর্ডার পেয়ে যাবো, অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল পেয়ে যাবো আর কি। তো এটিকে আমি একটি ভিন্ন কালার দিয়ে দিচ্ছি, ভিন্ন কালার বলতে এটিকে আমি অরেঞ্জ দিতে পারি, হ্যাঁ অরেঞ্জ কালারটি ভালো মানাবে, অথবা আমি কফি কালার দিতে পারি। ওকে, কালারের ব্যাপারে আমি পরে না হয় আমরা একটু ডিসাইড করবো, তার আগে আমি কাজটি সেরে ফেলি। জাস্ট অল্টার প্রেস করে এটিকে আরেকটি কপি করে নিচের দিকে রেখে দিলাম, যাতে করে আমার উপরের অংশ এবং নিচের অংশ কাভার হয়ে যায়। এরপরে যে কাজটি করব, এখানে আমি হচ্ছে একটি লোগো বসাবো এবং লোগোর সাথে আমার একটি ছবি বসাবো। আমি চাচ্ছি এটিকে হচ্ছে কফির একটি প্যাক বানাবো, প্যাকেট বানাবো যেখানে কফি থাকবে আর কি। অ্যাকচুয়ালি আমরা দেখেছি আসলে কফিগুলো জারে বা বয়ামে থাকে, বাট প্যাকও হতে পারে। সো আমি ফাইলে গিয়ে প্লেসে ক্লিক করছি, অথবা Shift Ctrl P। ওকে, তারপরে হচ্ছে আমি একটি স্টক ইমেজ নামিয়েছি যেটি unsplash.com থেকে। সো এটিকে আমি ইনসার্ট করে ফেললাম। সো এটাকে একটু ছোট করে নিয়ে আমি জাস্ট এখানে বসালাম। ছোট করছি বা বড় করছি এই কাজগুলো সবসময় করার সময় শিফট বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে এটার প্রপোর্শনটি নষ্ট হবে না। আমি যদি শিফট বাটন প্রেস না করে কাজ করি তাহলে দেখেন এটি স্ট্রেচ হয়ে যেতে পারে। সো শিফট প্রেস করে রাখলে আপনার প্রপোর্শন বা হচ্ছে রেশিও নষ্ট হওয়ার কোনো ভয় থাকছে না। সো এটিকে একটু হেভি করে নিতে হবে। আমি যদি এই জিনিসটি এখানে বসাই তাহলে জিনিসটি খারাপ লাগছে না। তো এটি ডার্ক কফি আমি নাম দেবো আর কি। তো এই অংশটুকু আমি জাস্ট ক্লিপিং মাস্ক করে নেব। তো সেটার জন্য আমি জাস্ট শেপে গিয়ে এখানে যদি আমি একটি রেক্ট্যাঙ্গেল এঁকে নিই, এই রেক্ট্যাঙ্গেলের কালারটি আমি ভিন্ন দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং এটিকে আমি এখানে নিয়ে এসে ক্লিপিং করছি। তো এটিকে জাস্ট দুটিকে সিলেক্ট করে এখানে একটি জিনিস মনে রাখবেন, যে যার সাথে ক্লিপিং মাস্ক করছেন আপনি হচ্ছে এখানে স্কোয়ার শেপটি বা এই রেক্ট্যাঙ্গেল শেপটির সাথে ক্লিপিং মাস্ক করছেন, তার মানে আপনি ছবিটিকে এই শেপের মধ্যে ইনসার্ট করবেন। সো এই শেপটি আপনার ছবির উপরের লেয়ারে থাকবে, উপরের অংশে থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দুটিকে সিলেক্ট করে আমি যদি রাইট বাটন প্রেস করি ক্লিপিং মাস্ক নামে একটি অপশন পাবো, জাস্ট ওকে করলেই এটি ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তারপরে এটিকে আমি জায়গা মতো বসিয়ে দিলাম, অ্যালাইনমেন্টটি একটু ঠিক করে নিই জাস্ট সিলেক্ট করে, বা এখানে হচ্ছে কি অবজেক্ট হচ্ছে আর্টবোর্ড দিয়ে দিচ্ছি সবগুলোকে জাস্ট মিডেলে। ওকে, এটুকু হয়ে গেল। এখন এখানে আমার একটি নাম দেওয়া প্রয়োজন, সো নাম যে কোনো একটি নাম দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে আমি এর আগে একটি টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়েছিলাম, যে কফি যে এই লোগোটি বানানো দেখিয়েছিলাম। সো এই কফির এই লোগোটি থেকে আমি একটি লোগো নিয়ে আসব,
হচ্ছে যে যে কোনো কালারে জাস্ট আমি এটিকে পাশের উইন্ডো থেকে নিয়ে আসছি, এটিকে একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে এটিকে জাস্ট জায়গা মতো আমি বসিয়ে দেবো। বেশি এই সাইডে বসানো যাবে না, রাইটে, না হলে হচ্ছে যে আপনার এটি কেটে যাবে, মানে হচ্ছে এই অংশটুকুতে পড়ে যাবে, তো আপনি মাঝে মাঝে জায়গায় রাখবেন। সো এখন তাহলে আমি এটিকে একটু বসিয়ে দিলাম এখানে, একটু বড় করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। আর সেই ক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে পারি, এই জায়গাটি একটু ব্ল্যাঙ্ক করে দিতে পারি, তাহলে কি হবে যে এই ব্যাগটি পড়ে আসবে এবং হচ্ছে এই জায়গাটি ফাঁকা হয়ে যাবে, আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর সাদা লোগোটি ভালো মতো ফুটবে। সো ডাবল ক্লিক করলাম, করার পরে আমি হচ্ছে যে ছবিটিকে পাচ্ছি এখানে, ছবিটিকে টেনে আমি যদি একটু বড় করে দেই তাহলে এটি সরে আসছে এবং আমার লোগোটি এখানে খুব সুন্দরভাবে বসে যাবে। তো আমি লোগোটিকে এখানে সুন্দর মতো বসিয়ে দিলাম। এই হচ্ছে আমার মোটামুটি কাজ। আপনার হচ্ছে যদি কিছু লিখতে ইচ্ছা করে দেন আপনি এখানে আপনার ব্র্যান্ডিংয়ের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো হচ্ছে আপনি লিখতে পারবেন। ফ্রেশ কফি, এটি ব্ল্যাকের উপর ব্ল্যাক লিখছি তাই হচ্ছে দেখা যাচ্ছে না, আমি এটিকে সাদা করে দিচ্ছি লেখাটিকে। সো ফ্রেশ কফি, এটিকে আমি জাস্ট একটু ছোটো করবো, একটু এটিকে মজা করে লিখবো। সাপোজ হচ্ছে ফ্রেশ কফি, এটিকে পুরোটুকু আমি জাস্ট ক্যারেক্টারে গিয়ে ক্যাপিটাল করে দিচ্ছি, জাস্ট তারপরে ফন্ট চেঞ্জ করবো রোবোটো, রোবোটো ফন্ট দিলে ফন্টের থেকে আমি হচ্ছে রোবোটো ব্ল্যাকটিকে সিলেক্ট করছি। ফ্রেশ কথাটি আমার বোল্ড থাকছে, কফি কথাটিকে আমি জাস্ট এখান থেকে চেঞ্জ করে লাইট করে দিচ্ছি এবং এই দুটার যে কালার হবে কালারটিকে হচ্ছে আমি অরেঞ্জ কালার করে দিচ্ছি, যাতে করে এটি মিডিলে আমি রাখি, তাহলে আমার দেখতে সুবিধা হবে, বা আমি এপাশেও রাখতে পারি যেটি আপনি ভালো মনে করেন। সো কিছু দেখবেন যে প্যাকে আপনার বারকোড থাকে, সো বারকোড যে ব্যাপারটি সেই ব্যাপারটি হচ্ছে যে বারকোডের কিছু আপনার ফন্ট পাওয়া যায়, এই ফন্টটি আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আমি জাস্ট লরেম ইপসামটি রাখলাম, রাখার পরে কোড নামে আমার একটি বারকোডের একটি জাস্ট ফন্ট আছে, এটি আমি আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিব, এই ফন্টের ডাউনলোড লিঙ্কটা। তো এটিকে জাস্ট আমি ক্রিয়েট আউটলাইন করে এটিকে সাদা কালারের করে দেবো, এটিকে ছোটো করে দিই, একটু ছোটো করে আমি জাস্ট এটিকে এখানে বসিয়ে দিচ্ছি, এটা এখানে থাকুক। আর আমি ফ্রেশ কফিটাকে নিয়ে যাচ্ছি হচ্ছে জাস্ট মাঝ বরাবর, এটাকে একটু বড় করে দিতে পারি। তো আমি যে এই জিনিসটাকে আর একটু কাস্টমাইজ করে এই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি, তো এত বড় আমার দরকার নেই। সো এটিকে আমি এই পাশে যে কোনো একটা কর্নারে বসাতে পারি বা মাঝে বসাতে পারি, যেটা সুবিধা মনে হয়, বাট কর্নারগুলো ফাঁকা রাখবো এই কারণে যে না হলে কেটে যাবে। সো ফ্রেশ কফিটা হচ্ছে আমি জাস্ট আর একটু ছোটো করে নিই, ওকে, ফ্রেশ কফিটা আমার মাঝামাঝি থাকুক, ওকে। দেন আমার ডিজাইন মোটামুটি রেডি, আমি বেশি কমপ্লিকেট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি প্রসেসটি কীভাবে করে, আপনি আপনার মন মতো যেটি ভালো হয় খুব আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনার মতো করে ডিজাইন করতে পারেন, বাট ওয়েট যদি ওয়েটা জানেন তাহলে আপনার মতো করে আপনি ডিজাইনটা করতে পারবেন, বাট আমি চাচ্ছি আপনি ওয়েটা জানেন। তো আমি এই দুটি কালারকে হচ্ছে একটু জাস্ট লাইট করে দিচ্ছি, দেন এই দুটিকে সিলেক্ট করলাম, পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি ফর কপি, তারপর আমি মকআপে চলে যাচ্ছি। আমার এই মকআপে যে জিনিসটি আপনি দেখছেন এই মকআপে ডাউনলোড লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেবো। সো মকআপের আমি গতদিনও দেখিয়েছি মকআপ কীভাবে করতে হয়, এখানে একটি অপশন থাকবে মকআপ, দেন হচ্ছে এখানে একটি স্মার্ট অবজেক্ট পাবেন, এখানে ডাবল ক্লিক করলে এটি নতুন একটি উইন্ডোতে ওপেন হবে, আমি এটাকে টার্ন অফ করে দিচ্ছি, বা আপনি লেয়ারটিকে ডিলিট করে দিতে পারেন, কন্ট্রোল ভি মানে পেস্ট করতে পারেন, পেস্ট করলে আপনার যে ডিজাইনটি সেটা এখানে চলে আসবে, অথবা আপনি চাইলে এটাকে এক্সপোর্ট করেও আনতে পারবেন, বাট আমি ওই প্রসেসটিতে যাচ্ছি না, ওটি একটু লেন্দি প্রসেস। সো আমি জাস্ট টিক বাটনে প্রেস করে দেবো এবং এটি পজিশন মতো বসাবো এবং কন্ট্রোল এস দিলে এটি সেভ হয়ে যাবে, এই সেভটি আপনি দেখতে পাবেন পাশের উইন্ডোতে। সো খুব সহজে আপনার একটি জাস্ট প্যাকেজ ডিজাইন বা প্যাকেট ডিজাইন হয়ে গেল, আপনি এটি কফি প্যাকেট হতে পারে, যে কোনো ধরনের প্যাকেট হতে পারে। সো এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু ইউজ করতে পারেন, আপনি চাইলে হোয়াইট দিতে পারেন, হোয়াইটের উপর এটি ফুটবে। তো এই হলো আজকে আমাদের টিউটোরিয়াল, সো ভালো থাকবেন সবাই, আশা করছি ভালো লেগেছে টিউটোরিয়ালটি, আর যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে, গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে আপনার সামনে হাজির হব খুবই শীঘ্রই, এবং নেক্সট এপিসোডে যে টিউটোরিয়ালটি থাকবে তা বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনার
ইউআই ডিজাইন, একটি মোবাইলের আমরা ইউআই তৈরি করব এবং মকআপ করব, সম্পূর্ণ বাংলায় থাকছে। সো এই টিউটোরিয়ালটি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করতে হবে এবং বেল আইকনটি প্রেস করতে হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি। আমি এস এম আরিফ, আজকে আমি সাইন আউট করে ফেলছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।